বিশালগড় বাইপাস লক দোনহাতি আমসানি লাহার বাইক বাই লাহার পাতি ওই সাক দেরাকা বাইক গাজা বিহিক বসাই খবৈ লামাহিন তনে খরসা উমর চাকরা জগ সাউই মাতা টি আর জিরো ওয়ান এ কে সিক্স ফোর ওয়ান ওয়ান নম্বর দে পালসার বাইক ভুংসা তুই আগরতলা বাজারঘাট আমসাইনি ছিমি অবিনাশ শিলতে বিহিক পদ্মা রানী সূত্রধর উদিতপুর মাতাবাড়ি ও থানাহানি অঙ্কে বিশালগড় বাইপাস লক দোনহাতি আমসানি লাহার সক বাইকে লামাহিন তনে খরসা উমর চাকরা জগ বাই থুতাই অপাতি মুপাতিকা থুতাই জানাই উমর চাকরা জগনি মুং রাখি রানী দাস বসাইনি মুং অমূল রতন দাস নক সরকার জিলা আমসাইও আমাদের লকডাউন বাজার বিশালগড় স্থিত যে লকডাউন বাজার আছে না ওখানে একটা বাইক আর একটা পথচারী মহিলা যাওয়ার পথে বাইকটা আসলে খুবই দ্রুত গতিতে ওইখানে ডাইরেক্ট মেরা মেরা দিয়ে হে রাস্তার মধ্যে পড়ছে তখন ওই মহিলারা আমরা সবাই মিললা এখনো বিশালগড় হসপিটাল মানে তারা হতে হয়েছে বাইকের তারা ওইরকম না পায়ে একটু হেলমেট না থাকলে মানে ফায়ার সার্ভিস জানা আছে কি তারা রে এই দুইটা লোকের আনছে না ফায়ার সার্ভিস যাওয়ার আগে আমি আমরা ওই মহিলা আর ওই দুই ছেলে মেয়ে দুজন যা ছিল তারা ফায়ার সার্ভিস গেছে এটা কোন জায়গাটা হয়েছে ঘটনা বিশালগড় লকডাউন বাজার এটা কি বাইকটা মানে স্পিড বেশি থাকা তাই বাইকের ওভার স্পিডটা ছিল যে মহিলাটা হতে হয়েছে তার নাম কি তা বিশালগড় বাইপাস লকডাউন মার্কেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক দুর্ঘটনা হয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম দুজনকে পাইছি যারা বাইক চালাইছে আর হ্যাক আর হ্যাক মিসেস তারা সম্ভবত উদয়পুর কোনো যাত্রা ছিল নাম হল অবিনাশ সিং এর বয়স আনুমানিক ২১ আর একজন পদ্মা রানী সূত্রধর পদ্মা রানী সূত্রধর মিসেস আচ্ছা আরেকজন শুনলাম যে উনি এই বাইকটা দিয়ে আরেকটা লোকের বাড়ি দিয়ে হসপিটাল নিয়ে এসে আর আমরা পাইছি না মানে টোটাল তিনজনে আসলো এই জায়গা আপনারা দুইজন পাইছেন আমরা দুইজন পাইছি সম্ভবত ভদ্রমহিলা হঠাৎ করে গ্রুপে দৌড় দিতে আসে দৌড় দিছে লোকাল লোকে নিয়েছি আর আমরা দুজনকে নিয়েছি